আমেরিকার যুদ্ধকালীন সেনা কমান্ডারদের নামে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি সেনা ঘাঁটির নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী সেনা ঘাঁটি থেকে দাসপ্রথার পক্ষের শক্তি ওই কনফেডারেট কমান্ডারদের নাম মুছে নতুনভাবে নামকরণ করতে চাইলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরোধী। এভাবে প্রকারান্তরে দাসপ্রথার পক্ষ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর যুক্তরাষ্ট্রে জুড়ে নতুন করে বর্ণ বৈষম্য বিরোধী বিপ্লবের জন্ম দিয়েছে, জাগিয়ে দিয়েছে দাসপ্রথা বিরোধী মনোভাব। এরই পরিপ্রেক্ষিতে দাবি উঠেছে 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার যুদ্ধকালীন দাসপ্রথার পক্ষের শক্তি স্মৃতি মুছে ফেলার। যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন সেনাঘাঁটি এবং সামরিক স্থাপনার নাম এখনও সেই কনফেডারেট সেনা কমান্ডারদের নামে রয়েছে। এর মধ্যে উত্তর ক্যারোলাইনায় ফোর্ট বা টেক্সাসে ভার্জিনিয়ায় উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে এই সব সেনাঘাঁটির নাম পরিবর্তনের দাবি উঠলে তা আমল দেওয়া হয়নি এতদিন। তবে ফ্লয়েডের মৃত্যুর পর নতুন করে ওই সব নাম পরিবর্তনের দাবি উঠেছে যুক্তরাষ্ট্র জুড়েই। এই নিয়ে সম্প্রতি দ্বিপাক্ষীয় আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এম্পার এবং সেনাবাহিনীর প্রধান রায়ান ম্যাককার্থি। সেনা সূত্র জানায়, কনফেডারেট কমান্ডারদের নাম বদলে নতুন নামকরণের জন্য তারা সম্মত হয়েছে। তবে এই খবর পেয়েই বেঁকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটার বার্তায় তিনি জানান, নাম বদলের বিরোধিতা করে তিনি বলেছেন, এই সব সেনাঘাঁটি এবং স্থাপনা মহান আমেরিকার ঐতিহ্য, এগুলো বিজয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। যুক্তরাষ্ট্রে এই সব স্থাপনার পবিত্র ভূমিতে দেশের বীর সেনানীদের প্রশিক্ষণ এবং মোতায়েন রেখে দুটি বিশ্বযুদ্ধ জিতেছে, তাই আমার প্রশাসন এই সব মহান এবং ঐতিহাসিক সেনা স্থাপনার নাম পরিবর্তনের পক্ষপাতী নয়। ট্রাম্পের এই টুইটের মধ্য দিয়ে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে পড়ল, আর ট্রাম্পের মনোভাবও।